আসসালামু আলাইকুম বিয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও নতুন একটি রেসিপি। ভোজন রসিক বাঙালির কাছে বরাবরই ইফতারির টেবিলের জনপ্রিয় আইটেম হচ্ছে ভাজা পোড়া। আর আমার নিয়মিত রান্নাবান্নার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে তেমনই একটি রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে তৈরি কুমড়ানি বা মিষ্টি কুমড়ার চপ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে চপ তৈরি করছি, সেজন্য আগে থেকে মিষ্টি কুমড়া এমন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এমন করে স্লাইস করে কেটে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে ডেকে রেখে দিয়েছি 30 থেকে 35 মিনিটের জন্য। এরই ফাঁকে বেসনের বেটার গুলিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে তাতে এক এক করে কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি। প্রথমে অ্যাড করে নিয়েছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আমি মরিচ গুঁড়ো অ্যাড করে নিয়েছি প্রায় 1 চা চামচের মতো। যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি স্বাদের হয়ে থাকে, সেজন্য এখানে খেতে ভালো লাগার জন্য মরিচের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে হালকা কুসুম গরম তেল অবশ্যই অ্যাড করে নেবেন। আর তেলের পরিমাণ ছিল আনুমানিক প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচের মতো। দিয়ে দিয়েছি আনুমানিক প্রায় আধা চা চামচের মতো রসুন বাটা। এখন স্বাভাবিক তাপমাত্রায় থাকা নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে নিয়ে পাতলা বেটার তৈরি করে নেব। এমন অনেকে আছেন যে বেসনের গোলা ঠিকঠাকভাবে রেডি করতে পারেন না, তারা এখানে পুরো প্রসেসটা অবশ্যই খেয়াল করবেন। বেসনের গোলা তৈরি করার ক্ষেত্রে প্রথমে অনেক বেশি পানি একসাথে অ্যাড করবেন না, অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানি অ্যাড করে নেবেন। আর বেসনের গোলার ঘনত্বটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে আঙুলের মাথায় করে একটু উঁচুতে করে দেখিয়ে দিয়েছি, খেয়াল করলে বুঝতে পারবেন উপর থেকে ধরার পর এটি খুব বেশি ঘন ঘন টপ টপ করে পড়ছে না। ঠিক এ পর্যায়ে বেসনের গোলায় আমি এতে অ্যাড করে নিয়েছি বেকিং চোড়া আধা চা চামচ পরিমাণ। বেকিং চোড়া ঠিক সব যখন ভেজে নেবেন তার 5 মিনিট আগেই অ্যাড করে নেবেন, খুব বেশি আগে অ্যাড করতে যাবেন না। বেকিং সোডা অ্যাড করার পর আবারও হাত দিয়ে খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এভাবে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর এখন আমি চপ ভেজে নেব। তার জন্য আগে থেকে অফিস কেনে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। সে আলুর চপ বেগুনি কুমড়ানি যাই ভাজেন না কেন অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার কাজটা করে নিতে। এখানে আপনাদের হয়তোবা প্রশ্ন থাকতে পারে মিষ্টি কুমড়ার চপ খেতে কেমন হবে। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, বেগুনি কিংবা আলুর চপের মতোই অনেক বেশি মজাই লেগেছে। এখানে ভাজাভুজির কাজটা একটু সময় নিয়ে করে নেবেন। আমি আনুমানিক প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে তুলে নিয়ে আছি। এক এক করে সবগুলো ভাজার পর আপনাদেরকে একবার ঠান্ডা হওয়ার পরও দেখিয়ে দিচ্ছি, খেয়াল করলে বুঝতে পারবেন ঠান্ডা হতে হতেও কিন্তু এগুলো নেতিয়ে যায়নি। তাহলে ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।